যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতার ভিত্তি বদলে যাবে। বন্ধুরা, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরস্পরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও নিবিড় করতে চায়। আকসাউ জিসোমিয়ার মতো চুক্তি স্বাক্ষর সেই আকাঙ্ক্ষা পূরণের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই 2019 সাল থেকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র আলোচনা করে আসছিল আকসা এবং জিসোমিয়া চুক্তি দুটি স্বাক্ষর করার জন্য, এবং এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিয়মিত তাগাদা ছিল বাংলাদেশের প্রতি। বাংলাদেশ এখানে যথেষ্ট সময় নিয়েছে, আর এই সময় নিয়েই কাল হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশকে সামরিক সংযোগের ব্যাপারে বাগে আনতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে ফেলে, আর তারপরেই বাংলাদেশের ঘুম ভাঙে। এরপরে বাংলাদেশ বিভিন্নভাবে আমেরিকার সাথে যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা জানার চেষ্টা করে। বন্ধুরা, আমেরিকার চাহিদা আপনারা খুব ভালো করে জানেন। বিশেষ করে বাংলাদেশের যে সকল ডিফেন্স লাভার রয়েছেন, তারা আমেরিকার যে সকল মুভমেন্ট হয়ে থাকে, সেই মুভমেন্টগুলোর পেছনে কোন ধরনের কারণ থাকে আপনারা রিসার্চ করতে করতে ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমেরিকার পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হলো তাদের স্বার্থ রক্ষা করা। বর্তমানে আমেরিকার বাংলাদেশের স্বার্থ হলো চীনের প্রভাবকে প্রদমিত করা। বন্ধুরা, চীনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বাংলাদেশে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ককে একটি চুক্তিভিত্তিক কাঠামোর মধ্যে আনতে এই চুক্তি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে বাংলাদেশ আমেরিকার সাথে এই চুক্তি দুটি করার ব্যাপারে আর কোনো অনীহা দেখাতে চাচ্ছে না। এর মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীতে আমেরিকার সমরাস্ত্র পূর্বের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে ঢুকতে পারবে। বন্ধুরা, পূর্বের থেকেই বাংলাদেশ আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র ক্রয় করে। তবে আকসা এবং জিসোমিয়া চুক্তির পর যে সকল সামরিক সমরাস্ত্র আসবে, সেই সামরিক সমরাস্ত্রগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের। আকসা এবং জিসোমিয়া চুক্তি স্বাক্ষর হলে আমেরিকা ন্যাটো মিত্রের কাছে যে সকল সমরাস্ত্র বিক্রি করে বা দিয়ে থাকে, বাংলাদেশের কাছেও একই ধরনের সমরাস্ত্র বিক্রি করতে পারবে। অর্থাৎ আকসা এবং জিসোমিয়া স্বাক্ষরের পর আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক মিত্রতে পরিণত হবে বাংলাদেশ, এবং আইনগত যে সকল জটিলতা রয়েছে হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র বাংলাদেশের নিকটে বিক্রি করার জন্য, সেগুলো দূর হবে। বাংলাদেশের সঙ্গে অস্ত্র কেনাকাটা বিষয়ক চুক্তি আকসা, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে আমেরিকার সামরিক সমরাস্ত্র কেনাকাটার ব্যাপারে যে সকল বাধা ছিল সেটি দূর হবে। অস্ত্র বিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষা চুক্তি জিসোমিয়া, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, এই চুক্তির মূল ভিত্তি হল দুটি। এর একটি হল বাংলাদেশ এবং আমেরিকার সামরিক বাহিনী অতি গোপন সামরিক তথ্য বিনিময় করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে আমেরিকা এবং বাংলাদেশ উভয়ই সামরিক গোপনীয় বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবে নিজেদের মধ্যে। সামরিক গোপনীয় কৌশলগত তথ্যগুলো যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে সহযোগিতা পেতে পারে। ভারত আমেরিকার সাথে এই দুটি চুক্তি স্বাক্ষর করেছে, এজন্য ভারত আমেরিকার অন্যতম সামরিক মিত্রতে পরিণত হয়েছে। চীনের সাথে ভারতের যখন যুদ্ধাবস্থা সৃষ্টি হয়, তখন আমেরিকার বিভিন্ন স্পাই স্যাটেলাইট ভারত চীন সীমান্তে চীনের সামরিক ঘাঁটি থেকে শুরু করে অনন্য সামরিক স্থাপনার নিখুঁত ছবি তুলে ভারতের কাছে হস্তান্তর করে, যেন ভারত পূর্বে থেকেই জানতে পারে চীনের গতিবিধি বা চীনের সামরিক পরিকল্পনা কি। বন্ধুরা, এই সকল চুক্তির মাধ্যমে ভারত উপকৃত হচ্ছে। তবে সামরিক লেনদেনের ক্ষেত্রে ভারত এবং আমেরিকার যে ভারসাম্য রয়েছে, বাংলাদেশের মতো একটি ছোট দেশ আমেরিকার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটি এখন দেখার বিষয়। ভারতের সাথে এক্ষেত্রে বাংলাদেশের তুলনা চলে না। বন্ধুরা, ভারত যে শুধুমাত্র উপকৃত হচ্ছে ব্যাপারটি তা নয়। এর মাধ্যমে ভারতের অত্যন্ত গোপনীয় তথ্য চলে যাচ্ছে আমেরিকার হাতে, আর আমেরিকার মতো দেশ এটি কিভাবে ব্যবহার করবে সেটি সময়ের পরিক্রমায় পরিবর্তন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যতদিন পর্যন্ত ভারত বা অন্য কোনো দেশ তার মিত্র থাকবে, ততদিন পর্যন্ত এই সকল তথ্য সে ভালো কাজে ব্যবহার করবে বা সেই দেশকে সাহায্য করার কাজে ব্যবহার করবে। যখনই তাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেবে, তখনই ঠিক ব্যবহারটি উল্টে যাবে 180 ডিগ্রি কোণে। তাই অনেক দেশ এই সামরিক চুক্তিটির ব্যাপারে সন্দিহান। তাই তারা আমেরিকার সাথে আমেরিকার সমরাস্ত্র ক্রয় করার ইচ্ছা থাকলেও এই ধরনের চুক্তি করতে চায় না। অর্থাৎ আমেরিকার সামরিক সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এই চুক্তিকে তারা অন্যতম বাধা হিসেবে দেখে, কারণ তারা মনে করে আমেরিকা তাদের নিজেদের সামরিক সমরাস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন দেশকে এই চুক্তির মাধ্যমে ব্ল্যাকমেইল করে। অর্থাৎ তোমরা এই চুক্তি করে আমাদের সামরিক দাসে পরিণত হও, অথবা আমেরিকার সামরিক সমরাস্ত্র তোমাদের কেনার কোনো প্রয়োজন নেই, এবং আমেরিকার সামরিক সমরাস্ত্র ক্রয় করার জন্য আমেরিকার তরফ থেকে ছোট দেশগুলোর বা মধ্যম শক্তি দেশগুলোর উপরে চাপ প্রয়োগ অব্যাহত থাকে।
যেহেতু আমেরিকা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি, তাই আমেরিকা সামরিক চুক্তির মাধ্যমে তাদেরকে বাগিয়ে আনতে না পারলে তাদের উপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দেয়। এই সকল অর্থনৈতিক অবরোধ আরোপের ভয়ে হয়তো কিছু দেশ আমেরিকার সাথে এই ধরনের চুক্তি করতে রাজি হয়। আমেরিকা আরেকটি বিষয় লক্ষ্য করে, বন্ধুরা, তাদের সামরিক প্রভাব তো রয়েছেই। আমেরিকা ব্যবসার ব্যাপারটি খুব ভালোভাবে বোঝে। সামরিক সমরাস্ত্রের ব্যবসার ক্ষেত্রে সে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রদেরও ন্যূনতম ছাড় দেয় না। যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তার সামরিক সমরাস্ত্রের কেনাকাটার সক্ষমতা বেড়েছে। বন্ধুরা, সেই অংশ বা হিস্সাটি বুঝে নেওয়ার জন্য আমেরিকা কেন পিছিয়ে থাকবে? বন্ধুরা, তথ্য দিচ্ছিলাম আকছা নিয়ে। প্রথম বিষয়টি হয়তো আপনাদের বুঝে এসেছে। আকসার দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে হাই সফিস্টিকেটেড সামরিক সমরাস্ত্রের গোপনীয়তা। বন্ধুরা, যে কোনো ধরনের সামরিক সমরাস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কারী দেশ একটি নিশ্চয়তা চায় ক্রয়কারী দেশের কাছে, তা হচ্ছে তার সেই সামরিক সমরাস্ত্রের প্রযুক্তি যেন গোপন থাকে, তৃতীয় কোনো দেশের কাছে যেন হস্তান্তরিত না হয়, এবং এই সকল সামরিক সমরাস্ত্র তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে না, বা ক্রয়কারী দেশ এই সামরিক সমরাস্ত্রগুলো তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করতে চায় তাহলে অবশ্যই আমেরিকার অনুমতি নিতে হবে। আমেরিকার অনুমতি ব্যতীত অন্য কোনো তৃতীয় দেশের কাছে বাংলাদেশ আমেরিকার সেই সকল সামরিক সমরাস্ত্র বিক্রি করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ যে সকল সামরিক সমরাস্ত্র আমেরিকার নিকট থেকে ক্রয় করবে সেই সকল সামরিক সমরাস্ত্রের তথ্য এবং প্রযুক্তিগত গোপনীয়তা অবশ্যই রক্ষার ব্যাপারে আমেরিকার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আমেরিকা ইচ্ছা করলে মাঝে মাঝে সে সকল সামরিক সমরাস্ত্রকে ভিজিট করতে পারবে বা তদন্তের মাধ্যমে এই সকল সামরিক সমরাস্ত্রের প্রযুক্তি বা সামরিক সমরাস্ত্রের কোনো অংশ অন্য কোনো দেশের কাছে হস্তান্তর হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারবে। উদাহরণস্বরূপ, পাকিস্তান তাদের যুদ্ধবিমানের মাধ্যমে ধাওয়া করে ভারতের দুটি যুদ্ধবিমানকে শুট ডাউন করে এবং ভারতের একজন পাইলটকে বন্দি করে, যার নাম ছিল অভিনন্দন বর্তমানে। বাংলাদেশের সকলেই হয়তো তার নাম জানেন। বন্ধুরা, তখন ভারত ক্লেম করেছিল যে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান দুটিকে শুট ডাউন করার জন্য আমেরিকার তৈরি F-16 ফাইটিং ফ্যালকন ব্যবহার করেছে। বন্ধুরা, পাকিস্তান তাদের তরফ থেকে এই ব্যাপারটি অস্বীকার করে। তারা বলে যে ছিল পাকিস্তানের নির্মিত ZF-17 থান্ডারের মাধ্যমে ভারতের যুদ্ধবিমান দুটিকে গুলি করে নামানো হয়েছে। অন্যদিকে ভারত দাবি করে এই সংঘর্ষের ফলে পাকিস্তানের একটি F-16 ফাইটিং ফ্যালকনকে শুট ডাউন করেছে তাদের যুদ্ধবিমান। পাকিস্তানের তরফ থেকে এই ব্যাপারটি অস্বীকার করা হয়। এরপরে আমেরিকা সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তানের F-16 ফাইটিং ফ্যালকন বহরকে পর্যবেক্ষণ করবে। বন্ধুরা, পর্যবেক্ষণ আনতে আমেরিকা এই সিদ্ধান্তে উপনীত হয় পাকিস্তানের কোনো যুদ্ধবিমান বা পাকিস্তানের কোনো F-16 ফাইটিং ফ্যালকন খোয়া যায়নি, অর্থাৎ ভারতের দাবি মিথ্যা প্রমাণিত হয়। বন্ধুরা, সর্বশেষ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যদি এই চুক্তি দুটি স্বাক্ষরিত হয় তাহলে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের হাই সফিস্টিকেটেড সামরিক সমরাস্ত্র পাবে, এটাই শেষ কথা। আর আমেরিকার টার্গেটও সেটি। সুতরাং F-16 ফাইটিং ফ্যালকন, F-18 সুপার হর্নেট, প্যাট্রিয়ট Pac-3 এবং অন্যান্য যে সকল সামরিক সমরাস্ত্র রয়েছে, M1 Abrams ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের আর্টিলারি ভিত্তিক সমরাস্ত্র যেমন M777 আল্ট্রালাইট হাউজার, এগুলো বাংলাদেশে আসার পথ সুগম হবে। আর আমেরিকা এই সকল সমরাস্ত্রগুলোই বাংলাদেশকে অফার দিয়ে বসে আছে। এই চুক্তি দুটি হওয়ার সাথে সাথে আমেরিকা বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করবে, তোমরা এখান থেকে সামরিক সমরাস্ত্র কেনা শুরু করো। বন্ধুরা, একটা দিক ভালোই হচ্ছে। আপনাদের অভিযোগ হলো বাংলাদেশ সামরিক সমরাস্ত্র ক্রয় করে না বা করলেও সেটি অত্যন্ত ধীর। আমেরিকার সাথে এই চুক্তি স্বাক্ষর হলে আমেরিকার চাপও পড়ে হলেও অত্যন্ত উন্নত মানের সামরিক সমরাস্ত্র বাংলাদেশ কিনতে বাধ্য হবে। দিন শেষে বাংলাদেশ সামরিক বাহিনীকেই সেটি শক্তিশালী করবে। আশা করি বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার এই হাই সফিস্টিকেটেড সামরিক সমরাস্ত্রগুলো ক্রয় করতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর আমেরিকার সাথে এই চুক্তি দুটি স্বাক্ষরের যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে সে ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সেটি বাংলাদেশের জন্য ভালো হবে না মন্দ হবে, না উভয়টি এর মধ্যে রয়েছে। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, আপনার প্রবাস থেকে শুরু করে বাংলাদেশের যে সকল নিয়মিত দর্শকরা আমাকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে বাংলাদেশের নিয়মিত সামরিক কেনাকাটা থেকে শুরু করে মুসলিম বিশ্বের বা সারা বিশ্বের সামরিক বিশ্লেষণ আপনারা নিয়মিতভাবে পাবেন।
সর্বশেষ আরেকটি আহ্বান জানিয়ে ভিডিওটি আমি শেষ করছি। বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে, কারণ আপনাদের কারণেই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আজ এই পর্যায়ে এসেছে দ্রুততম সময়ের মধ্যে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও।